কামরাঙ্গা কি সত্যি বিষফল? কামরাঙ্গা খেলে সত্যি কি কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? কামরাঙ্গা কি সত্যি সত্যি এমন একটি ফল যার কোনো উপকারিতাই নেই? বর্তমানে বিভিন্ন ওয়েব পোর্টাল, সোশ্যাল মিডিয়ার পেজ এবং ইউটিউবে খুবই চর্চিত বিষয় হলো কামরাঙ্গা একটি বিষফল এবং কামরাঙ্গা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলি তাই আজ কামরাঙ্গা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে। কামরাঙ্গা নিয়ে নানান তথ্যের সত্যি মিথ্যা বিচার করতেই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ব্রিটিশ মেডিকেল জার্নাল অফ নেফ্রোলজি এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা আজকে জানাবো কামরাঙ্গা কাদের জন্য মারাত্মক ক্ষতিকর আর কোন কোন সময় কামরাঙ্গা খেলে আপনার কিডনি বিকল হয়ে মৃত্যু হতে পারে। সেই সঙ্গে জানাবো কামরাঙ্গার অসাধারণ উপকারিতার দিকটিও। বন্ধুরা, কামরাঙ্গা একটি অতি উপকারী ফল যা সঠিক নিয়মে গ্রহণ করলে বেশ কয়েকটি রোগ থেকে মুক্তি মিলবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। মূল কথা হলো কামরাঙ্গা নিয়ে নানান বিভ্রান্তিকর মন্তব্যের খোলাসা করব আজ আমরা। কিভাবে খেলে এই ফল থেকে অসাধারণ কিছু উপকার পাবেন আর কিভাবে বা কখন গ্রহণ করলে এই ফল আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। যেহেতু এই ফলটি খুবই সহজলভ্য এবং গ্রাম বাংলায় প্রচুর সংখ্যক মানুষের বাড়িতেই এই গাছটি রয়েছে, তাই যখন তখন যে কোনোভাবে এই ফলটি গ্রহণ করার অভ্যেস থাকলে খুবই মনোযোগ দিয়ে আজকের আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী পুষ্টিগুণ রয়েছে এই ফলে। 100 গ্রাম কামরাঙ্গায় খাদ্যশক্তি রয়েছে 50 কিলোক্যালোরি, প্রোটিন রয়েছে 0.5 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 5.1 গ্রাম, ফ্যাট পাওয়া যায় 0.1 গ্রাম। প্রতি 100 গ্রাম কামরাঙ্গায় ভিটামিন সি রয়েছে 6.1 মিলিগ্রাম, খনিজ রয়েছে 0.4 গ্রাম, আয়রন রয়েছে 1.20 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে 11 মিলিগ্রাম। তাহলে এবার আসা যাক কিভাবে আমাদের উপকারে আসে কামরাঙ্গা। কামরাঙ্গা আমাদের শরীরে রক্ত পরিশোধন করে, মানে ব্লাড পিউরিফাই করে, যেটা খুবই জরুরি। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হয়ে ওঠে। শুধু কামরাঙ্গা নয়, এই গাছের কচি পাতাও ভীষণ উপকারী। পাতায় রয়েছে ট্যানিন, এই ট্যানিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মানে কাটা ছেঁড়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণ রোধে সাহায্য করে কামরাঙ্গার পাতা। কামরাঙ্গা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই ফলে বেশ যথেষ্ট পরিমাণে সোডিয়াম পটাশিয়াম রয়েছে, যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কামরাঙ্গা ভালো কাজ করে। কামরাঙ্গা অতিরিক্ত আঁশযুক্ত ফল যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। একই কারণে এই ফল ওজন কমানোর প্রক্রিয়াতেও বিশেষ ভূমিকা পালন করে। হালকা খাবার গ্রহণ করে এই ফলটি খেলে অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ হয়, ফলে অতিরিক্ত ওজন রোধ হয়। ডায়াবেটিস রোগীরা অবশ্যই কামরাঙ্গা খান, তবে খালি পেটে একদম নয়। কামরাঙ্গা ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই আয়ুর্বেদ শাস্ত্রে ডায়াবেটিস রোগে চিকিৎসায় বিশেষভাবে কামরাঙ্গার কথা বলা আছে। কামরাঙ্গা আমাদের ক্ষুধামন্দ দূর করে, মুখে রুচি বাড়ায়, পেটের জন্য উপকারী কামরাঙ্গা। এতে রয়েছে এলজিক অ্যাসিড যা পাকস্থলীর ক্যান্সার রোধে সাহায্য করে। শিশুদের কৃমি রোধেও কামরাঙ্গা দারুণ কাজ করে। কামরাঙ্গা শুকনো কাশি দূর করে, জ্বর এলে কামরাঙ্গা খেলে রুচি ফিরে আসে এবং শরীরে এনার্জি যোগায়। বর্তমানে এই ফলটির উপকারিতা নিয়ে যত না প্রচার হয়েছে তার থেকে অনেক বেশি প্রচার পাচ্ছে এর ক্ষতিকর দিকগুলো। এতক্ষণ আমরা একদম পরিষ্কারভাবে যেমন উপকারিতা নিয়ে আলোচনা করলাম, এবার এর ক্ষতিকর প্রভাবটি নিয়েও আলোচনা করব। হ্যাঁ, এটা সত্যি যে কামরাঙ্গার মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে, কিন্তু তার মানে কি এই যে এই ফল খাওয়া মাত্রই মৃত্যু ঘটবে বা সবার জন্যই খারাপ? সেটা কিন্তু একদম নয়। তাহলে আসা যাক এই ফলটি কখন মারাত্মক ক্ষতিকারক হয়ে উঠতে পারে। যে কোনো কিছুই যেমন অতিরিক্ত খাওয়া উচিত নয়, কামরাঙ্গা ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। অত্যাধিক কামরাঙ্গা খেলে বা খালি পেটে কামরাঙ্গা খেলে আপনার ক্ষতি হতেই পারে। শ্রীলঙ্কার একদল চিকিৎসক গবেষক
গবেষণা করতে গিয়ে দেখেছেন যে তিনজন ডায়াবেটিক পেশেন্ট কামরাঙ্গা খাওয়ার পর কিডনি বিকল হয়ে মারা যান। এরপর গবেষকরা প্রকাশ করেন দীর্ঘদিন আনট্রিটেড ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই ধীরে ধীরে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, আর যাদের সমস্যা রয়েছে তারা নিয়মিত কামরাঙ্গা খেলে শরীরে অতিরিক্ত অক্সালিক অ্যাসিড জমে মৃত্যু হতেই পারে। কামরাঙ্গায় যেমন প্রচুর পুষ্টিগুণ রয়েছে তেমনি দুটি বিশেষ উপাদানও রয়েছে। এই দুটি উপাদানই কিন্তু বিষ প্রজাতির, আর এই বিষকে শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে কিডনি। কামরাঙ্গায় রয়েছে ক্যারামবক্সিন ও অক্সালিক অ্যাসিড, এই দুটোই শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে কিডনি। আবার অক্সালিক অ্যাসিড অথবা ক্যারামবক্সিন শরীরে বেশি জমে গেলেও কিডনি বিকল হয়ে মানুষের মৃত্যু হতে পারে। মালয়েশিয়া প্রথম কিডনি রোগে আক্রান্ত 67 বছর বয়সী এক ব্যক্তির ওপর কামরাঙ্গা খাইয়ে একটি রিসার্চ প্রক্রিয়া দেখেছিল যে সেই ব্যক্তির অসাধারণ খিঁচুনি ও হেঁচকি লক্ষ্য করা যায়। 1993 সালে ব্রাজিলে গবেষকরা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত 8 থেকে 10 জন পেশেন্টের উপর কামরাঙ্গার একই প্রভাব লক্ষ্য করেছিলেন। এরপর 1998 সালে সাও পাওলোর রিবেইরো প্রেটো মেডিকেল স্কুলের একটি গবেষণা হেঁচকি, অ্যাজিটেশন, খিঁচুনি এমনকি মৃত্যুরও একটি রিপোর্ট পেশ করেছিল। তাহলে বন্ধুরা, দেখা যাচ্ছে যে কামরাঙ্গা সবসময় ক্ষতির কারণ তেমনটি কিন্তু নয়, আবার যখন তখন যে কোনোভাবে এই ফলটি খাওয়াও কিন্তু উচিত নয়। বন্ধুরা, সবশেষে বলে রাখি, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণের জন্য, এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। নিজে থেকে কোনো চিকিৎসা শুরু না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।